या अय्युहल मुस्तकून बिनूर जमालिहि सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्ले अला ধ্রুপদী খাপটা ধ্রুপদী খাপটা খাপটা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلی علی محمد صلی علی محمد ہر دم جو گوار سے نکالو جر جری اللہم صلی علی سیدنا सानी ने सब बनाया मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सानी ने सब बनाया मुहम्मद की नूर से अरे सानी ने सब बनाया मुहम्मद की नूर से और कुदरत ने गुल खिलाया मुहम्मद की नूर से अल्लाहुम्मा हमने कुरान में ये पढ़ा है कमली वाले का रुतबा बड़ा है। आप लोग उर्दू समझे या ना समझे फिर भी मैं उर्दू में एक नातिया कलम पढ़ के बस जो आयत करीमा पढ़ी तार एक पर्यालोचना करार प्रश्न हो इंशाल्लाह। हमने कुरान में ये पढ़ा है कमली वाले का रुतबा बड़ा है बाग जन्नत हो अर्श आजम बाग जन्नत हो अर्श आजम हर जगह उनकी झंडा गड़ा है। आजकल झंडा तुल्ले फतवा दे झंडा उठा ले फतवा दे आपने तो इसे फतवा दे ना कि झंडा उठा ले फतवा मलिटा बार की প্রত্যেকটা দেশে ঝান্ডা আছে ভারতের ঝান্ডা যদি পাকিস্তানে ওঠে পাকিস্তান বরদাস্ত করবে হ্যাঁ ইন্দোনেশিয়া ঝান্ডা যদি ভারতে ওঠে ভারত বরদাস্ত করবে আতঙ্কবাদী বলবে বিদ্রোহী বলবে যে যে কম তার মানে এরা যে মুসলমান এখনো হতে পারেনি আর মুসলমান নামে হয়েছে তো মুমিন হতে পারেনি এটা তার পরিচয়। ঝান্ডা উঠালে যখন ফতোয়া দেয় ঝান্ডা ওঠাবার ফলে যারা ফতোয়া দেয় তারা দিন ইসলাম সম্পর্কে একবারে অজ্ঞ যাদেরকে আরবিতে হেমার বা গাধা বলা হয়েছে
ইসলামিক থিওরিতে হাসরের মাঠে লাওয়াহুল হামদ আরবি একটা শব্দ, অর্থাৎ প্রশংসনীয় ঝান্ডা হাজেতে মওলা আলী মুশকিল কোষার হাতে থাকবে। সেই ঝান্ডার তলায় যারা থাকবে তারা এখানেও ঝান্ডা ওঠাবে, আর যারা সেখানে ঝান্ডার তলায় স্থান পাবে না তারা ফাতোয়া দেবে। চ্যালেঞ্জ, ঝান্ডা লাগবে, কোন ঝান্ডা? দেখুন, ভারতের ঝান্ডা ভারতে থাকবে, পাকিস্তানে হবে না। ভারতের ঝান্ডা তিরঙ্গা, ভারতের জন্য। পাকিস্তানের ঝান্ডা চান্তারা, পাকিস্তানের জন্য, ভারতের জন্য নয়। প্রত্যেকটা দেশের ঝান্ডা তার দেশের গৌরব, দেশের সিম্পটম, দেশের পরিচিতি, কিজি। কিন্তু সারা বিশ্বে যে যার দেশে সে তার ঝান্ডা ওঠাবে, ঠিক আছে, কিন্তু সারা বিশ্বে যে মুসলিম জাতি আছে, মুসলিম জাতির ঝান্ডা একটাই মাত্র ঝান্ডা। সে চাই ইন্দোনেশিয়াতে থাক, আর ফ্রান্সে থাক, মালয়েশিয়াতে থাক, বাংলাদেশে থাক, ইন্ডিয়াতে থাক, পাকিস্তানে থাক, হাজরতে আব্বাস আলমদারের ঝান্ডা প্রত্যেকটা দেশের মুসলমানদের হাতে একটাই মাত্র ঝান্ডা, এটাই হচ্ছে মুসলিম জাতির ঝান্ডা। তো এই যে ঝান্ডা এসেছে কোথা থেকে, না নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে জঙ্গে খাইবারে হাজরতে মওলা আলী মুশকিল কোষার হাতে ঝান্ডা দিয়ে 39 দিনের পরে 40 দিনে ফাতে খাইবার ফাতে লাভ করেছিল, বিজয় লাভ করেছিল ঝান্ডার বদৌলতে। আর ঝান্ডা উত্তোলন করে দেখিয়ে দিয়েছে ইসলামিক ঝান্ডা। তো আজকে আমরা ইসলামিক ঝান্ডা উত্তোলন করার অর্থটা কী বোঝা গেল, যে বিজয়ী প্রদর্শন করা, বিজয়ী লাভের একটা স্মৃতি। যে আমরা তো মুসলিম এরা বিজয়ী হতে পারেনি, এরা পরাজয় করে বসে আছে, জি, এরা বিজয়ী লাভ করতে পারেনি, এরা সর্বদাই পরাধীন, শয়তানের পরাধীন, শয়তানওয়ালাদের পরাধীন, তো ঝান্ডা কেন থাকবে? কিন্তু আমরা আলীওয়ালা, আহলে বায়তওয়ালা, পীরওয়ালা, মুর্শিদওয়ালা, আমাদের ঝান্ডা সর্বদাই বিজয় লাভ করবে, ঠিক না বেটি? কথা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ না বলবেন, হ্যাঁ না বলবেন, জি, একটু কথা না বললে বুঝবো কি করে আপনারা নিচ্ছেন না ঘুমোচ্ছেন কি গো? হ্যাঁ, একটু কথা বলবেন, হ্যাঁ বা না এই তো বলবেন। আচ্ছা, না বললেও ভালো কথা, যদি মানে ধরুন বলতে গিয়ে ভুলও বলে দিলেন, তা আপনাদের জিজ্ঞেস করেছি ভুল বলেছেন, আপনাদের ভুল বলার দোষ নেই, দোষ তো আমার, তো ভুল বললে সেটা আবার ব্যাখ্যা হয়ে যাবে সঠিক যেটা, আর ঠিক বললে তো বাস একবারে 100%, ভুল বললে 30% পাস, আর ঠিক বললে একবারে 100 না দিলেও 99 পাবেন, জি, ওই একটা আমি নেবো। তো ভাই আমার হ্যাঁ না ঠিক বা বেঠিক ভালো লাগছে কি বুঝতে পারছেন কি পারেননি, এগুলো জিজ্ঞেস করার বিষয়, কারণ এটা একটা ইউনিভার্সিটি, এখানে এই যে আলোচনা হচ্ছে, প্রফেসর যারা কলেজে যায় বই নিয়ে যায়, খাতা কলম নিয়ে চলে যায়, হ্যাঁ, প্রফেসর লেকচার দিচ্ছে, শর্টে লিখে দিল, ও হড় হড় করে সব লিখবে নাকি, মূল কথার একটা দাগ মেরে দিলে কি বলেছেন ওটা লেখা হয়ে গেল, জি। তো এখানে কথা হচ্ছে যে এটা সব থেকে বড় ইউনিভার্সিটি, এখানে আল্লাহ রসুলের কথোপকথন পর্যালোচনা করা হবে কোরআন ও হাদিসের আলোকে, যে আমরা সত্য পথে আছি, ঠিক পথে আছি না ভুল পথে আছি। কারণ এ কথা বলার উদ্দেশ্য হলো কোরআন কয়টি, জোরে বলেন, আর পিছনের লোকদের কাছে বোধহয় 10-12 হবে, ঠিক করতে পারছেনি, কোরআন কয়টি সবাই বলছেন, কোরআন কয়টি বলতেও লজ্জা পাচ্ছে, হ্যাঁ দেখে এনেছি, আবার আমরা কেন বলবো, আপনি বলুন না নাকি কি জ্বালাতন, আমরা দাওয়াত দিয়েছি আপনি বলবেন, আবার আমাদেরকে বলাচ্ছেন কেন কিছু? তো কোরআন কয়টি এটা ভাববো বলেনি যখন, তাহলে কোরআন কয়টি সেটাও জানা নেই, এটাই তো আমি ভাববো নাকি? তো যখন কোরআন কয়টি সেটাই জানেনি কি ওয়াজ করবো বলুন, জি, তাহলে কোরআন কয়টি ওটাকে নিয়ে তো এক ঘন্টা কাটাতে হবে। কোরআন একটি, নবী রাসূল 124,000 পয়গম্বর, আমি মতান্তরে যাব না,
সব নবীর প্রতি ঈমান, কিন্তু আমরা যে নবীর আদর্শ রূপে চলি সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কজন? একজন। আচ্ছা আল্লাহ কজন? পিছনের ভাইদের কাছে মনে হয় 72 জন আছে। আল্লাহ একজন তো, আল্লাহ এক, কোরআন এমন কথা যে বাবা যেন মনে হয় ছোট ছোটদেরকে কথা শিখাচ্ছি নাকি। কথা বলা শিখুন, কথা না বলতে পারলে আজকে আছেন পরে জেনারেশন গুমরা হয়ে যাবে। কি বললাম? কথা বলা শিখুন, আলেমদের দেখলে ভয় পাবেন না, জিজ্ঞেস করবেন হুজুর এটা কি, কে বলেছি, আলেমদের কাছে প্রশ্ন করতে নেই। আরে প্রশ্ন না করলে জানবেন কি করে, হুজুর হুজুর বলে কদিন কাটাবেন? হুজুর বলুন, আদব দেন, আদবের সঙ্গে তাজিমের সঙ্গে জিজ্ঞেস করুন, হুজুর এটা জানা নেই, একটু বলবেন। কথা বলা শিখুন, নাহলে আপনি ভাবছেন আমি পিঠ ধরেছি আমি ঠিক আছি, কিন্তু আপনার পরের জেনারেশন কোথায় যাবে? একটা উদাহরণ দিই, মাথায় ঢোকার চেষ্টা করবেন। খেতিবাড়ি বলে তো যেখানে চাষবাস করা হয়, খেতিবাড়িতে যখন আপনাদের চাষবাস করেন, কফি লাগান, বেগুন লাগান বা যে কোনো সবজি লাগান, যদি লাগিয়ে দিয়ে চলে আসেন পুরো ফসল পেয়ে যাবেন? কেন পাবেন না সেটা আমি বলে দিই, আপনাদের বলতে হবে না। না যাওয়ার অর্থ হচ্ছে এমন একটা আগাছা আছে তাকে চাষ করতে হয় না, সে এমনিতে গজিয়ে ওঠে। গর করবেন কথা, এমনিতে সেটা আগাছা, লতা ঘাস ফুল এইসব মালি বারবার গিয়ে বা চাষি বারবার গিয়ে সেগুলো উফড়িয়ে ফেলে দেয়। কেন না, এরা যদি থাকে আমার আলু গাছের যে সার দিয়েছি সব এরাই খেয়ে নেবে, আলু গাছ চিচড়িয়ে বসে থাকবে, ঠিক না বেটি? তো আপনাদের কাছ থেকে সব খেয়ে বসে আছে, চিচড়িয়ে বসে আছেন, কথা বলছেন না কেন? যেখানে মেডিসিন আছে কথা বলবে? অতএব আপনারা পিঠ ধরেছেন, অতএব আপনাদের ছেলেদের জেনারেশনদের যারা পরে আসবে তাদের যেন ওই আগাছাগুলো এসে এমন কিছু প্রশ্ন করবে জবাব দিতে পারবে নি, বলে বাবু তোর বাপচিয়া সব ভুল পথে ছিল, সেরে করেছিল, তুইও ভুল পথে থাকবি, বলে চলো, ওই তখন গুমরাহ করার সুযোগ পায়। জি, যে চাষির মালি নাই চাষি নাই, সেই ফসল গাছ চিচড়ে অবস্থাকে তার আর ফসল হয় না, তখন তার মাটি যে সত্ত্ব ওই আগাছাগুলো খেয়ে ফেলে। আপনারাও যদি ওই ধরনের হয়ে থাকেন তাহলে পরের জেনারেশন কিন্তু সত্ত্ব অন্য গ্রুপ অন্য ফিরকা খেয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, আপনার আর ফসল থাকছে না। এর জন্য জবাব তো আপনাকেও দিতে হবে, নিজে বাঁচো। দুনিয়াদারিতে আমাদেরকেও বলতে হয় বাবা ওই রাস্তায় ডাকাত আছে, রাত্রি 8টার পরে যেও না, সন্ধ্যার পরে যেও না, ঠিক না বেটি? মেয়ে ছেলেদের বের করো না, এটা সুযোগ দিই। কিন্তু আমরা তো এটা দিয়ে জানা যে কেয়ামতের দিনে উঠতে হবে, কেয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমাদের অবস্থাটা কী হবে। অতএব আমি যদি পীর মুর্শিদ ধরে সোজা লাইন পাই তার দ্বারায়, তো আমার জেনারেশন যেন সেরকম লাইন ধরে চলে, সে তার ছেলেকে উপদেশ দেবে, পরস্পর বাঁচাবার দায়িত্ব বাপের উপরে, সন্তানদের ভাইদের তার নিম্নস্থলে তার আন্ডারে যারা আছে। ও ভাইজান, যদি এগুলো না করি আমি বড় হাজি গাজি নামাজি হয়ে চলে গেলাম, আর বেটা হারাম কামাচ্ছে খাচ্ছি আর আমি হজ করতেছি, ওই হাজ মুখে লাথি মারবে, ওই নামাজ মুখে ছেঁটা মারবে, বেটা হারাম কামিয়েছে আর তুমি হারাম খেয়ে খুব নামাজ পড়ে ঘাটটা ফেলেছ, বলে বেটা কামিয়ে দিয়েছি আমি নেকি কামাচ্ছি, তোমার নেকি হয়নি, ওই নামাজ পড়াটার নামই হলো জাহান্নাম, তোমার নাম আমার নামায় লেখা হচ্ছে। জি, কথা বুঝতে পারছেন? এই জন্যে এমনভাবে এক একজন তৈরি হন, তরিকার মধ্যে চিস্তিয়া বা কাদরিয়া বা ওয়ারশিয়া বা তরিকতপন্থীর মধ্যে এক একজন এমন এক একজন আম মুরিদ আছে। আরে বড় বড় মুফতি মহাদ্দেশ তো কি কিছুই নাই, ছু উড়ে চলে যাবে। জি, তৈরি হন, কবে অত বকা থাকবেন কেন? শিখুন, কে বলেছে মাদ্রাসায় পড়লে আলেম হয় আর অন্য কেউ আলেম হয় না? কোন নবী ইউনিভার্সিটিতে পড়ে নবী হয়েছেন? কোন ওলি দেখান যে মাদ্রাসায় না পড়লে ওলি হতে পারে না? ওলি হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না, ওলি হওয়ার জন্য মুর্শিদের প্রেম লাগে, পীরের প্রেম লাগে, পীরের আনুগত্য লাগে। এইবার বাহ্যিক দুনিয়াতে চলাফেরার জন্য কিছু আক্ষরিক জ্ঞানের প্রয়োজন আছে। কেন বলবে এই যে আমাকে দলিল দেখান, আপনার কথা তো মুখের কথা, দলিল দেখান তো, দলিল আপনি না দেখাতে পারলে দলিল দেখাবার লোক তো আপনাদের কাছে দু চারজন আছে। এই টানান দাঁড়ান ফোন লাগাচ্ছি ইমতিয়াজ সাহেবকে, হ্যালো করুন, আর মানুষ সাহেবের কানে ফোনটা দেন, প্রশ্ন কি করবেন করুন। জি, এত বড় কথা বলে দিয়েছি ভাই, এরপরেও যদি জুড়ি সুড়ি অবস্থা থাকেন তা আমার কিছু বলার নেই।
আর আপনার আজকে কোন ভাষার বই নাই, সব ভাষায় পুস্তক বেরিয়ে গেছে। বাংলা কেতাব পড়বেন, জিজ্ঞেস করুন কোন বইটা পড়লে একটু জ্ঞান অর্জন পাবো, তরিকত তত্ত্ব পাবো, নবী আহলে সম্পর্কে জানতে পারবো, সঠিক জানতে পারবো। তো বড় দুঃখের বিষয় আজকে কোথায় হয়েছে জানেন? আগাছা কোথায় ভরেছে? এই আমাদের তরিকাতওয়ালাদের মধ্যে যেখানে যেখানে ভাইরাস রোগ ঢুকে গেছে, অর্থাৎ গণ্ড মূর্খ মূর্খামি ঢুকে গেছে, নিরক্ষর ঢুকে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, বলা অভ্যাস করে না, জানা চেষ্টা করে না, খাওয়া দাওয়া বাড়িঘর আই আইয়াসি বিলাসিতা, এরা তো সবথেকে বড় গোমরা, সবথেকে বড় গোমরা। দুনিয়ার আশায় যদি থাকে আর সেই জগতের মূল জিনিস যদি না পায়, এলো কোথা থেকে, কেন এলো, কি এলো, কে এলো, কেন এলাম, আবার যাব কেন, আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহর পরিচয় কি, আল্লাহ নারী না পুরুষ না হিজড়ে, জি আল্লাহকে কি বলবো, আল্লাহ নারীও নয় হিজড়েও নয় পুরুষও নয়, তো কি আল্লাহ, আল্লাহর পরিচয় জিজ্ঞেস করুন যে আল্লাহর পরিচয় কি আল্লাহর। আরে ভাই, প্রতিটা জিনিসকে প্রতিটা বিষয়ের দিকে যখন মানুষ আকৃষ্ট হয়, আমার কথা বুঝতে পারছেন, আকৃষ্ট হয়, আকৃষ্ট বলে কাকে, জিনিসটা খুব ভালো লেগেছে, তাহলে জিনিসটা দেখেছি, পরিচয় লাভ করেছি, তবে তো ভালো লেগেছে নাকি জি? হ্যাঁ, তো আমি আল্লাহর দিকে যে আকৃষ্ট হব তার পরিচয় তো দেন, তো তার পরিচয় আল্লাহর পরিচয় অনেক বাস। নামাজ না পড়লে জাহান্নামায় যাবে, নামাজ পড়বে কার জন্য, নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য, নিজের জন্য। হুকুম কার? আল্লাহ। তাহলে আমার জন্য হুকুম করেছি আল্লাহ, কেন? বাবা কি করে? বাবা হুকুম করে কাজে যাও, চাকরি বাড়ি খোঁজো, চাষবাস করো, কেন হুকুম করে? কেন? বাবার জন্যে না রে বাবা, তোমরা করো, তোমাদের ভবিষ্যৎ উন্নতি হবে, ঠিক না? তো আল্লাহ হুকুম করছেন আমাদের জন্য, নামাজ আমার জন্য, কিন্তু আল্লাহ হুকুম করেছেন এই জন্যে যে আমি কে, আমার পরিচয়টা জানার জন্য আল্লাহ হুকুম করেছে। কিন্তু 60-70-80 বছর নামাজ পড়ে ঘাটটা লেগে গেল, এখনও সেই আউযুবিল্লাহ পড়তে গিয়ে 100টা ভুল হয়, সুরা ফাতিহার জ্ঞান নেই কিন্তু সে কপাল কালো হয়ে গেছে, এ আবার অ্যাম্বুলেন্স করে কেন গো ইদিক উদিক, জি? তো ভাইজান, সব থেকে বড় দুঃখের বিষয় জানার চেষ্টা করুন, আজকে একটাই প্রশ্ন এই জায়গায় থাকছে যে আল্লাহ এক, ভুল হলে বলবেন, যদি দুই থাকে বলবেন যে না আমার দেশে দুটো আল্লাহ আছে, নাউজুবিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এক, রসুল আমাদের মুস্তফা নবী রসুল এক, কোরআন এক, আর যেদিকে মুখ করে নামাজ পড়ি সে 73 ফিরকা, যদিও আলাদা কিন্তু এই সিজদা যখন দিতে যাবে নামাজ হালতে ওইটা কিন্তু এক, ঠিক না বেটি? ওই জায়গাটায় সকলের মিল আছে, মিল নেই? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া তো মিল নেই, এই আপনার মাকরাজ সহি হয়নি, কে বলে নের রাহিম হবে, কে বলে নির রাহিম হবে, কি জি? হ্যাঁ, ওলা দলিন হবে না ওলা জলিন হবে, কত রকম, কে বলে সুরা ফাতিহার সঙ্গে আছে বিসমিল্লাহ, কে বলছে না সুরা ফাতিহা থেকে বিসমিল্লাহ আলাদা, কত রকম মত আছে, কিন্তু একটা মত সকলের সঙ্গে একমত, কাবার দিকে যখন সাইদা দেবে ওটা 73 ফিরকাই দেবে, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা কেবলা এক, মুসলমান কয়? মুসলমান এক না, না রে বাবা, মুসলমান যদি এক তাহলে আবার 73 ফিরকার বাত জাহান্নামী হবে, এটা কি নবী ভুল বলেছেন নাকি? হ্যাঁ, মুসলমান 73 কটা? হ্যাঁ, 73টা দল। তাহলে আল্লাহ 73টা করেছে না মোল্লা করেছে? না, মানুষ করেনি, মোল্লা করেছে, মোল্লাও মানুষ। ও ভাই জান, মানুষ তো শোনার লোক, জি মানুষ আমরা শুনি, কজন মানুষ, মোল্লা যা বলবে আল্লাহর কথা বাদ দিয়ে মোল্লা যেটা বলবে ওটাই অনিলল, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু আমি বলছি আমি যা বলবো আমারটা অনিলল নয়, আমারটা অনিলল নয় সম্পূর্ণ, বলবো নি যে আমারটা সবটাই ঠিক, কিন্তু ঠিক আমারটা করতে গেলে আপনি বাজিয়ে নেন, রেকর্ড করুন, বাজিয়ে নেন যে উনি কোথায় ভুল বলেছে, যদি কোথাও ভুল না ধরতে পারে, আর যদি ভুল ধরে তো জবাব দিতে হবে হাওয়ালা দিয়ে, দলিল দিয়ে, না দিতে পারলে তাহলে ওই বেটা বেঠিক আদমের বেটাও আছে কপাল ফাটা, আর যদি আমার হাওয়া কথার হাওয়ালা না দিতে পারে, ভুল না ধরতে পারে, তখন ভাববেন আমারটা ঠিক, ঠিক না বেঠিক? তার আগে বলবো নি আমারটা ঠিক, কথা বুঝতে পারছেন?
কারণ আমি কোরআন ও হাদিসের আলোক ছাড়া কথাই বলবো না। জি, তার উপরে থাকবে হিকমত, দর্শন, জ্ঞান। তাহলে 73 ফিরকা করালো কি? আল্লাহ, নবী, কোরআন? কোরআনও করায়নি। কাবা কেবলা তো বেচারা পড়ে আছে, যে জায়গায় সে জায়গায় আমরা সিজদা করবো তাকে কেবলা করে দিয়েছে। জি, কাবা কেবলাও বলেনি তোমরা 73 জন হও। জি, আর কোরআনও বলেনি 73। কোরআন আমরা পড়ছি, আমরা নিজেরা কোরআনের ভাবান্তর মানে তর্জমা করে মানুষকে ভুল বোঝাচ্ছি। আমি একরকম কোরআন পড়ছি, একরকম বোঝাচ্ছি, উনি একরকম কোরআন পড়ছেন, উনি একরকম বুঝাচ্ছেন, তাহলে ওনার একটা দল হলো, আমার একটা দল হলো, এনার একটা দল হলো, ওনার একটা দল হলো, ঠিক না? এই করে করে আমরা নিজেদের মন্তব্য শোনাচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়ান, শব্দ সম্মত শোনালাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা হয়েছে কি? কারণ আল্লাহ নবী বলেছেন এত বড় কথা যে মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেননি। হায় হায় হায়, হ্যাঁ তাও বলেননি। মশহুর সিয়াসত হাদিসের মধ্যে থেকে বলছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে দাখিল হয়ে গেল, ব্যাস। তাহলে কি নামাজ পড়তে হবে? আর নামাজে তো প্রশ্নই নেই। হ্যাঁ হ্যাঁ, কি জি? তাহলে নামাজ এর ভেতরে আছে না নেই? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে? আমি যদি বলি বাবা, এখন একটা এখানে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না, একজন ব্যক্তি তাবিজ কন্যাওয়ালা যে খুব তাবিজ করে, নাম ডাক আছে, ওর তাবিজ কথা বলে, ওর তাবিজ আগুন লাগিয়ে দেয়, যাও ওখানে কাজ হবে। তা এক বেচারা এসে বলছে, হুজুর কন্যা সন্তান সন্ততি কিছুই নেই, আমাকে কিছু করে দেন যেন একটা সন্তান বা সন্ততি যে কোনো একটা হোক, আমি যেন আটকুড়ো না থাকি। বলে আর বাবু, এটা আবার কোনো ব্যাপার নাকি? কত লোকের করে দিয়েছি, হয়ে গেছে, দেন 500 টাকা দিয়ে আসেন। বলে টাকা আপনি নেন, আমার সন্তান সন্ততি যে কোনো একটা হলেই হলো। তো কত বছরে? না ইনশাল্লাহ, আপনি অত ধৈর্য হচ্ছেন কেন? এটা ব্যবহার করেন, এইভাবে পরেন, ধুয়ে খাওয়ান, পান করান, তারপর দেখবেন ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো 500 টাকা দিয়ে তাবিজ করে নিয়ে গেল, এটা পরবে, এটা ধুয়ে খাবে, আচ্ছা ঠিক আছে। আগামী বছর আবার এলো, হুজুর কিছুই লাভ হয়নি। বল তাহলে ওটা কেটে গেছে, আর একটা করে দিল। আবার আগামী বছরে এলো, হুজুর কি খালি টাকাই নিতে আসেন, আমার কাজই হচ্ছে না। ও, তোমার কাজ হচ্ছে না? দেখুন হুজুর, কাজ না হলে সব টাকা ফেরত নিয়ে যাবো, ব্যালেন্স সহ, ইন্টারেস্ট সহ। তারই এক বন্ধু নলি সাহেবের কানে কানে বলছে, ওকে জিজ্ঞেস করুন তুমি বিয়ে করেছ? বলে কি বল? বলে বিয়ে করেনি, সর্বনাশ। হাজি, কথা বোঝা গেল? আপনারা তো সবাই এখন ভেবে নিয়েছিলেন যে তাবিজ নিয়েছে মানে বিয়ে করেছে। হ্যাঁ, এই হচ্ছে ফাঁক, এইরকম জায়গায় ফাঁক, এমন এমন বলে ঢোকসলা দিয়ে চলে যাবে না, ফাঁকটা ওই জায়গায়। হ্যাঁ, আখেরে কি বলে, যা কিছু বলেছি আল্লাহ তোমাকে আমাকে যেন ক্ষমা করে, তার মানে ভাই রে। আচ্ছা বলেন, বিয়ে করার পরে তাবিজ তো দুবিন নিকশে তার কিন বিশ্বাস মোতাবেক হবে কি হবে না, ঠিক আছে, বিয়ে না করে যদি ডাক্তার কাছে ওষুধও খায়, পীর বাবার দরবারেও যায়, নবীর দরবারেও যায়, বড় মশহুর দরবারেও যায়, যেখান থেকে কোনো মানুষ খালি ঝুলি নিয়ে ফিরে আসে না, কাজ হবে? খাজা বাবা আমার ছেলে পুলে নিয়ে একটা ছেলে পুলে দাও, হবে? বিয়ে করতে হবে তো, কারণ যেটা প্রকৃতির নিয়ম, দুনিয়াবি যে ব্যালেন্স মানে একটা পজিশন, নিয়ম কানুন, কানুনের মধ্যে চাইলে হবে, তো কানুন দেখতে হবে, বিয়ে করতে হবে, তাহলে জোড়া লাগাতে হবে, তাহলে একটা ছেলে পৃথিবীতে বাড়াবো, সন্তান সন্ততি বাড়াবো, সেটাও বিবির জন্য স্বামী অশিলা, স্বামীর জন্য বিবি অশিলা, একে অপরের জন্য অশিলা না হলে সন্তান সন্ততি হয়নি, মোল্লা কি করে বলে আল্লাহ পর্যন্ত যাব বিনা অশিলায়? কি গো, হ্যাঁ না কি? ঠিক বললাম না বেঠিক বললাম? লোড পড়ে গেল নাকি? বিনা অশিলায় আল্লাহ পেয়ে যাবে?
আল্লাহ জানে কাকে বলে আল্লাহ বলে আল্লাহ কোথায়। এই সয়বরাতে দোয়া করে না যে আজ সয়বরাতের পনেরোই চাঁদের রাত্রিতে আল্লাহ সাততবক আসমান থেকে প্রথমতবক আসমানে নেমে আসে, ইমাম সাহেব আছে কি পয়সা লেবার আর মানুষদেরকে পকেটে আনার মানে কেতাবে লেখা আছে হাদিসে লেখা আছে, ছুড়ে ফেল হাদিসকে, যে হাদিস কোরআনের খেলাফ যাবে সে হাদিস মানবেন না কোরআন মানবেন? যদি বলেন হাদিস মানবো তো মনি সাহেব বাপ মরে গেলে হা কোরআন পড়াও কেন, হাদিস পড়াও জি, তারাবির নামাজে হাদিস খতম করো কোরআন খতম করবে কেন জি? পরস্পর জোড়া ওসিলা ছাড়া কোনো ফসল ফলে না, মূল উদ্দেশ্যে মূল মঞ্জিলে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না। অতএব আল্লাহ এমন এমন একটি বিষয়, তাকে বিষয়ও বলা যায় না, বিষয়ের উপরে জিনিসও বলা যায় না কারণ তৈরি হয়েছে তবে তো জিনিস, জামানাও বলা যায় না কারণ যখন কিছুই ছিল না জামানাও ছিল না তখনও আল্লাহ ছিল, জামানা মানে সময়কাল গো, যখন সময়কাল ছিল না তখনও ছিলেন আল্লাহ, যখন বিষয়বস্তু ছিল না তখনও ছিলেন আল্লাহ, জিনিসপত্র যখন কিছু ছিল না তখনও ছিলেন আল্লাহ, মাকান স্থল জল কিছুই ছিল না সেখানেও ছিল আল্লাহ, যখন কিছুই ছিল না ছিল আল্লাহ, তাহলে ছিল কি আকার না নিরাকার? খুব একটু এক মনোযোগ সহকারে মানে সুই আর সুতো এক দৃষ্টি না দিলে সুইয়ের ছিদ্রে সুতো গলবে, এইরকম দৃষ্টিভঙ্গি না হলে দর্শন না হলে আমার কথা বোঝা মুশকিল আছে, এই জন্য মনোযোগ দিতে বলছি আর কথা বলবে না মাঝে মাঝে। কিছুই যখন ছিল না আল্লাহ তাহলে কি ছিল নিরাকার? যার জায়গা লাগে না, মাকান লাগে না, আসমান লাগে না, জমিন লাগে না, আলো লাগে না, বাতাস লাগে না, এসব তো তার সে সৃষ্টি করেছে জি, তাহলে সে কি নিরাকার? নিরাকার মানে কি কোনো আকার নেই? হ্যাঁ এই যে এখন সব আছে আকার না নিরাকার? ছিল কোথা বলে আল্লাহ হুকুম করেছে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কে ছিল? হুকুম করলে একজন ব্যক্তির দরকার, আমি বললাম ভাই চা খাওয়াবেন, একজন ছিল বলে হুকুম করলাম এসে গেল, তো আল্লাহ ছাড়া দুই যখন ছিল না, আমার কথা বলছেন ভালো করে, তো হুকুম করব কাকে বাবজি বুঝতে পারছেন? তাহলে দুই ছিল না, মোল্লা বলে কোন বললে হয়ে যায়, ফায়া কোন কোন ফায়া কোন দ্বারাই হয়ে যায়, কোন মানে হয়ে যাও, কাকে বললেন? মলি সাহেবের বাবা ছিল তাকে বলেছে, কাকে বলেছে? তাহলে আল্লাহ বলবে কাকে? আল্লাহ জীব আছে নাকি? আল্লাহর বলার জীব আছে? এই তো নিরাকার বললে, আর জীব থাকলে মুখমণ্ডল লাগবে, দাঁত লাগবে, হলক লাগবে, হ্যাঁ আবার জবানে কথা বলবে কি করে? ফ্যাপসা না হলে কাজ করবে না, হ্যাঁ দিল এরাদা করবে, জবান বলবে, সিস্টেম কত করে আছে, সাত রাত এর মঞ্জিল আছে, যারা শারীরিক ইঞ্জিনিয়ার আছে বৈজ্ঞানিকদের জিজ্ঞেস করুন কটা মানে মঞ্জিল পার হয়ে তবে একটা কথা বেরোয়, এই ফুসফুস বন্ধ হয়ে গেলে জবান বন্ধ, একটা শিরা আছে ও চুপসে গেলে জবান বন্ধ, কথা বন্ধ, একটা নার্ভ যদি স্টপ হয়ে যায় তো পুরো প্যারালাইসিস জি। এই শারীরিক জানি না, আল্লাহকে চিনে ফেলেছি, তা আল্লাহ কি কারখানা বানিয়েছে, এই কারখানা বানাবার জন্য কি কি লেগেছে, মাটি পানি আগুন বাতাস, তাহলে আল্লাহ সাবার হবে নিরাকার হয়ে আকারওয়ালা বাহনও বানালো, বাহন বোঝেন, আমরা যাব শিয়ালদা ট্রেন একটা বাহন, বাস একটা বাহন, হ্যাঁ আর আল্লাহ বম ভাণ্ড খেলা খেলবে এ আমরা বাহন, তো যে চেপে রয়েছে তাকে ভুলে গিয়েছি, নিজের নফসের পেছনে গোলামি করছি, কথা ভালো লাগছে নাকি? হ্যাঁ বোঝাবার চেষ্টা করছি, ওয়া যখন ভূমিকায় যায়নি কারণ এইসব ভাইটিয়াল কথা তো সব জায়গায় বলি না যদি বোঝার লোক না থাকে,
তাহলে আল্লাহ কি আমার বানিয়ান যারা এই মজলিস বানিয়েছেন বলেছেন যে তাওহীদ সম্পর্কে বলবে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, আর নামাজ পড়লে তো রক্ষা নেই, পুরো জান্নাতের একদম বাগিচা সে কিনে ফেলেছে জানো, বাপের জান্নাত। ও ভাই জান্নাতটা কি সেটা তো আলাদা কথা, আল্লাহ যে জান্নাত বানিয়েছে তাকে তো জানি, জান্নাত যে বাড়ি বানিয়েছে বাড়িতে আমি এক গ্লাস পানি খাবো, পানি পান করবো, কিছু খাদ্য বা আশ্রয় নেবো, আমি বহুদূর থেকে এসেছি যাওয়ার মতো কোনো বাহন নেই, আজকে রাত্রে মনীষা বলে মহিতে ছাইনি তাও তালা দিয়ে দিলে আর উপায় নেই, কোথাও স্কুলের দোয়ার দেখতে হয় তাও আবার আতঙ্কবাদী বলে না পেটাতে পারে, গলা কাটা বলে আজকে আর পেটাবে কি জি সমস্যা, তো কোনো একটা ফ্যামিলি বাড়িতে থাকলে কোনো সমস্যা নাই, ভাই আমার এই পরিচয় এই পরিচয় এই পরিচয় দেখিয়ে দিলাম বা বলে দিলাম বা ফোন করুন ঠেকে গেছি, তাহলে বাড়িওয়ালার মালিককে খোঁজ করতে হবে না, আমি সোজা ঢুকে যাবো নাকি কারো বাড়িতে প্রবেশ করে যাবো, বাড়িওয়ালার মালিককে গো বেরিয়ে এসছেন কি আপনি, হ্যাঁ আমাকে চিনবেন না আমিও আপনাকে চিনিনি এই ব্যাপার, হ্যাঁ তা ঠিক কিন্তু আজকাল যা যুগ খারাপ আপনার, হ্যাঁ পরিচয়টা মানে ভাই এই পরিচয় দেখুন বিশ্বাস হয় এই পরিচয় আমি ফেঁসে গেছি, আপনি না রাখেন কোনোখানে একটা আশ্রম করে দেন করে দেয় তো, তাহলে একজন মালিক লাগে তো, সাধারণ একটা রাত কাটাবো এক দু ঘন্টা সময় কাটাবো সেটাও একটা অশিলা লাগে জি, আর অশিলাবিহীন আমি আসিও না, অশিলার দ্বারাতে এসেছি, তো যে আল্লাহ হুকুম করবে তাকে বলুন আল্লাহ যে হুকুম করেছিলেন, হুকুম মানে হয়ে যাও এই কথাটা আল্লাহ বলেছিলেন কাকে, আর যার জবান নেই বেদিল বেজবান বলে কি করে, আরে তোমার আল্লাহ যদি বলতে পারত তো নবী মুহাম্মদের জবানে কেন বলতো, জি কোরআন কার বাণী মুহাম্মদের, জোরে বলেন কোরআন কার বাণী আল্লাহর বাণী, আল্লাহ বলেছে কেউ শুনেছে, তাহলে সবাই শুনেছে কার জবান দিয়ে, নবী পাকের জবান দিয়ে, তাহলে নবী পাকের জবানে যখন আল্লাহর নবী বলছেন আমি যেটা বলি সেটা কোরআন, আবার যখন কিছু কথা বললেন বলে এটা আমার হাদিস মানে এটা আমার কথা, জি বলুন কলমা পড়লে জান্নাতে চলে যাবে, নামাজ পড়লে জান্নাতে চলে যাবে, তার কাছ থেকে আমি একটা সাগরের তালেবে এলিম হয়ে শিক্ষা অর্জন করতে চাই, সুরা নাজামে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহ পাক বলছেন যে আমার নবী তার নিজের খোয়াহিশ মোতাবেক নিজের ইচ্ছা মোতাবেক নিজের ইচ্ছাভাবে কোনো কিছু বলেন না, যখনই সে যা কিছু বলেন নিন্তিক মানে তার জবানে যদি বলে এক গ্লাস পানি দাও ওটাও আল্লাহ বলালে নবী বলে, তাহলে নবী যখন আল্লাহ বলালে নবী বলে তো আল্লাহ বলিয়েছেন হয়েছে কোরআন, আল্লাহ বলিয়েছে ওটাও নবীর জবান, এটা হাদিস কেন হলো, বোঝা গেল না, হাদিসের উপরে কোরআন রাখা যায় হ্যাঁ না বলেন, হাদিসের উপরে কোরআন রাখা যায় বোঝেন ভালো করে, কিন্তু কোরআনের উপরে হাদিস কেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার নবী পাকের জবানে তখনই যখনই ওহি করি তখনই সে বলে, তাছাড়া সে নিজের ইচ্ছাতে বলে না, তাহলে নবী পাকে যে হাদিসটা সেটাও আল্লাহর ইচ্ছাতে বলেছে, আল্লাহর ওহি মোতাবেক বলেছে, আল্লাহর নির্দেশ মোতাবেক বলেছেন, তথা আল্লাহর নির্দেশ মোতাবেক নবী বলেছেন এটা হাদিস হলো কেন, আল্লাহর নির্দেশ মোতাবেক বলেছেন এটা কোরআন হলো কেন, দুটো আলাদা হলো কেন, মৌলভি সাহেব এটাকে যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি কলমা তাওহীদের রহস্য বুঝতে পারবে, জি বোঝা গেল নাকি, হ্যাঁ না ওর উপরে আর বেশি যাব না, আপনি যেটাও বলেছেন ওটাও ঠিক নাই, কারণ আল্লাহ নাফস ক্রেতা কিনে নেয়, আল্লাহ তার মর্জিকে দিয়ে নাফস কিনে নেয়, নাফস মানে খোয়াহিশ নাফসের ইচ্ছাই বলা, যে নাফসকে আল্লাহ কিনে নেয় যে নাফসটা আল্লাহর হয়ে যায় সেই নাফসওয়ালা যেটা বলে হাদিস,
রুহু নফস তো আমাদের দু উভয়ের আছে, নফসও আছে রুহু আছে, একটা জীবাত্মা আছে একটা পরমাত্মা আছে, আছে না? এর মধ্যে আবার পাঁচ পাঁচ ভাগ আছে। ও পীর মুর্শিদে কামিলের কাছে জানবেন আমি পাঁচ ভাগে যাব না, অত হিসাব অঙ্ক নিয়ে বসেনি, মূল যে রাস্তায় যাওয়ার সেটা বলছি। তাহলে এই যে রুহু আর নফস, রুহু আল্লাহ ফুঁকে দিল কার দ্বারাতে? প্রত্যেক আলেমকে জিজ্ঞেস করুন যে আল্লাহ রুহু ফুঁকেছে মাতৃগর্ভে 40 দিনের মধ্যে, যখন শুক্রকীট থেকে, রক্তপিণ্ড থেকে, মাংসপিণ্ড থেকে গোলাকার হয়ে যখন এবার তার তাকদীর লেখা হবে, এ লেখা হবে, হায়াত লেখা হবে, হ্যাঁ কতদিন বাঁচবে, এ সমস্ত কিছু লেখার পূর্বে আগে রুহু ফুঁকে দেয়। রুহু ফুঁকে কে? না ফেরেশতা। কেন? আল্লাহ তো সেখানে নেই কি যেখানে আল্লাহ ফেরেশতা রুহু ফুঁকবে? নবী পাকের কাছে কোরআন এসেছে এক তরে তরে বাণী কে নিয়ে এসেছে? না জিবরাইল সাল্লাম। কেন? আর আল্লাহ পাক বলছেন ওয়াহুয়া মাকুম আয়নামা কুন্তুম, বান্দারি তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে সাথে আছি। শুধু সাথে সাথে নয়, সাথে বলতে আমার পাশে না, তোমাদের জান যেখানে তার থেকেও আরো অধিক নিকটে আছে জি। তো এত আল্লাহ কাছে নবী কি মুর্দা ছিলেন না জানদার ছিলেন? তো নবী জানদার, আমাদের জানের নিকটেও আল্লাহ থাকেন, আর নবীর জানের নিকটে আল্লাহ ছিলেন নি আসমানে ছিলেন, যে কারণে জিবরাইলকে পাঠালেন, এ জিবরাইল যাও ওহি নিয়ে যাও। আরে মৌলভী সাহেব, কলমা তৌহিদ পড়ার আগে জিবরাইল বাহকটাকে তো বসুন, যে নবী আর আল্লাহ একাকার হয়ে থাকার পরও মাঝখানে আবার জিবরাইলকে যে বহন করে আনে, খুব ভারী লাগছে কথা নাকি? পিছনের ভাইরা কিছু কিছু ভাইদের মাথায় ঢুকছে না, অনেকেই মাথায় হাত দিচ্ছে চিন্তা করছে, কারণ ভাইটিয়াল কথা তো লোড পড়ছে সবাই বুঝতে নেই, কারণ বিরিয়ানি খাওয়া তো আবার অভ্যাস নেই সকলের। হ্যাঁ আবার সাদা ভাত দিলেও আর বিরিয়ানি খানাওয়ালাদের ভালো লাগে না, সব রকম দিতে হবে।